বনের ভিতরে একটি গাছে বাস করত টনি আর তার দুই ছানা। টনির স্বামী কিছুদিন আগে অসুস্থ হয়ে মারা গেছে, তাই টনি সবার বাসায় একাই কাজ করে সংসার চালায়। আর এ বনের ভিতরে বাস করত একটি দুষ্ট কাক। কাক ছিল খুব দুষ্ট আর চালাক, সবাইকে বোকা বানিয়ে অন্যের খাবার নিয়ে খেয়ে ফেলত। হঠাৎ একদিন টনির একটি ছানা টনির কাছে আবদার করলো, আম্মু আম্মু, অনেক ফলই তো খেলাম, এবার তরমুজ খাব, আমাকে তরমুজ এনে দাও না আম্মু। এই কথা শুনে টনি বলে, তরমুজ সে তো অনেক দাম, আমি বাসা বাড়িতে কাজ করে যে টাকা পাই তা দিয়ে তো সংসার চালাই, তরমুজ কেনার টাকা তো আমার কাছে নেই রে। তখন আরেকটি ছানা বলে, আম্মু আম্মু চিন্তা করো না, আমার কাছে তো টাকা আছে, সেই টাকা দিয়ে আমাদের জন্য একটি বড় তরমুজ কিনে আনো। তোর কাছে টাকা আছে কিন্তু তুই টাকা পেলি কোথায়? কেন আম্মু, তুমি যে আমাকে প্রতিদিন 2 টাকা করে দিতে, সেই টাকা তো আমি নষ্ট করতাম না, জমিয়ে রাখতাম, সেই টাকা দিয়েই তরমুজ নিয়ে আসো। ঠিক আছে আমার ছানা, এখন টাকাটা দে, কিন্তু যখন আমি বেশি টাকা পাবো তখন তোকে এই টাকা ফেরত দিয়ে দিব নে। আচ্ছা আম্মু। তারপর টনির ছানা যত জমানো টাকা ছিল টনিকে দিয়ে দেয়। তারপর টনি সেই টাকা নিয়ে বাজারে চলে যায়। বাজারে এসে টনি একটি বড় তরমুজ কিনে আর তারপর সেই তরমুজটি মাথায় নিয়ে বাসায় রওনা দেয়। টনি তরমুজ মাথায় নিয়ে বনের ভিতর দিয়ে যখন বাসায় আসছিল তখন তার সামনের কাছে দাঁড়িয়ে ছিল সেই দুষ্ট কাকটি। তখন কাকটি খেয়াল করে কি যেন মাথায় নিয়ে আসছে কেউ। দেখে তো মনে হচ্ছে টনি আসছে, আর মাথায় কি যেন নিয়ে আসছে ভালোভাবে দেখতে পারছি না তো, সামনে আসো নিচে নেমে দেখবো। যখন টনি কাকের কাছে নিচ দিয়ে যাচ্ছিল তখন কাক নিচে নেমে আসে। নিচে নেমে দেখে টনির মাথায় বড় একটি তরমুজ। কাক তো তরমুজ দেখে খুশি হয়ে যায়, কারণ আজকে টনিকে বোকা বানিয়ে তরমুজটি কাক নিয়ে যাবে। আরে কাক ভাইয়া, যে হঠাৎ এখানে কি করো? না মানে ইয়ে মানে, কাক মনে মনে বলে, কত বড় একটা তরমুজ, এত বড় তরমুজ যদি টনির কাছ থেকে নিতে পারি তাহলে আমার আজকে আর কোনো খাবার খেতে হবে না। যেভাবেই হোক টনিকে মিথ্যা কথা বলে বোকা বানিয়ে তরমুজটি আমার নিতেই হবে। কি হলো কাক ভাইয়া, কিছু বলছো না যে? কাক তখন টনিকে মিথ্যা কথা বলে, টনি তুই কি জানিস তোকে যে মহারাজ ঈগল মশাই ডাকছে, যা তার সাথে দেখা করে আয়। বলো কি কাক ভাইয়া, মহারাজ আমাকে ডাকছে কিন্তু আমি তো এখন যেতে পারবো না। কেন টনি যেতে পারবি না কেন? দেখছো না কাক ভাইয়া, আমার মাথায় একটি তরমুজ, আমার ছানাপোনা গুলো তরমুজ খাওয়ার জন্য পাগল করে ফেলছে, তাই তাদের জন্য তরমুজ নিয়ে বাসায় যাচ্ছি, এখন কিভাবে মহারাজের সাথে দেখা করব তুমিই বলো। তখন কাক বলে, আরে বোকা টনি, আমি কিসের জন্য আছি? আমি তো তোর প্রতিবেশী হই তাই না, আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে বল? কি বলতে চাও কাক ভাইয়া? না মানে তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর এই তরমুজ আমার কাছে দে, আমি তোর বাসায় তোর ছানাপোনার কাছে পৌঁছে দিব, আর তুই ভালোভাবেই মহারাজের সাথে দেখা করতে পারবি। টনি এই কথা শুনে তার প্রতিবেশী কাক হিসেবে কোনো কিছু না ভেবেই বলে, ঠিক আছে কাক ভাইয়া, তুমি তাহলে এই তরমুজটি আমার বাসায় ছানাপোনাদের দিয়ে দিও। এই কথা বলেই টনি তরমুজটি কাক দিয়ে দেয় আর টনি সেখান থেকে মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। আর এইদিকে কাক তো তরমুজ পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, টনি তোকে কিভাবে বোকা বানালাম, তুই টেরও পেলি না। তারপর কাক সেই তরমুজটি কাকের নিজের বাসায় নিয়ে সেই তরমুজটি কেটে পুরো তরমুজটি একাই খেয়ে ফেলে। আর এইদিকে টনি মহারাজ ঈগলের বাসায় এসে বলে, মহারাজ ঈগল মশাই,
হঠাৎ আমাকে কেন ডেকেছেন? ঈগল টুনিকে দেখে বলে, দেখ টুনি, মেজাজ এমনি গরম আছে, আর গরম করিস না। আমি চিন্তায় আছি কিভাবে এই বনকে আরো সুরক্ষিত করা যায়, আর তুই এসে বলছিস তোকে আমি ডেকেছি। টুনি, তোকে আমি ডাকিনি, যা তো এখন যা তো, মেজাজ গরম করিস। তার তখন টুনি একথা শুনে মনে মনে ভাবে, হয়তো মহারাজ বনের কথা ভাবতে ভাবতে ভুলে গেছে যে আমাকে সে ডেকেছিল, এখন আর এখানে থেকে লাভ নেই, যাই বাসায় চলে যাই। টুনি এই কথা ভেবেই তারপর টুনি বাসার দিকে রওনা দেয়। টুনি বাসায় এসে ছানাদের বলে, কি আমার ছানারা, তরমুজ কেমন লাগলো খেতে? তখন একটি ছানা বলে, কি বলছো আম্মু উল্টা পাল্টা, তরমুজ তো তোমার নিয়ে আসার কথা আম্মু, তারপর তো খাবো। টুনি এই কথা শুনে অবাক হয়ে যায়, মানে কে, তোরা তরমুজ খাসনি? না তো আম্মু, তুমি তরমুজ আনলেই তো খাবো, তাই না? কি বলছিস, আমি তো তোর কাকাঙ্কেলকে দিয়ে তরমুজটি তোদের কাছে নিয়ে আসতে বলেছিলাম, তোর কাকাঙ্কেল তরমুজ নিয়ে আসেনি? না আম্মু, কাকাঙ্কেলই তো আমাদের বাসায় আসেনি, তো তরমুজ কিভাবে আসবে? তোরা সত্য কথা বলছিস তো? জি আম্মু। আচ্ছা তোরা বাসায় থাক, আমি এখনই আসছি। তারপর টুনি একাই চলে যায় কাকের বাসায়। কাকের বাসায় এসে দেখে কাক আরামে ঘুমাচ্ছে। কাক ভাইয়া, ও কাক ভাইয়া। কাক তখন টুনির ডাক শুনে চোখ খুলে, আরে টুনি যে হঠাৎ আমার বাসায় কেন? তুমি আমাকে বললে মহারাজ আমাকে ডাকছে, তাই তোমার কাছে তরমুজটি দিলাম আমার বাসায় আমার ছানাপোনাদের কাছে পৌঁছে দিতে, আর তুমি নাকি সেই তরমুজটি আমার ছানাদের কাছে দাওনি, তরমুজটি কি করেছো? কাক তখন একটু ভয় পেয়ে যায়। কাক মনে মনে আর একটি দুষ্ট বুদ্ধি ভাবে আর টুনিকে বলে, টুনি, তোর ছানাপোনা মিথ্যা কথা বলছে, আমি তরমুজটি তোর বাসায় তোর দুই ছানার কাছে পৌঁছে দিয়েছিলাম। কিন্তু আমার ছানারা তো বলছে আমার বাসায় নাকি যাওনি, তো কিভাবে তরমুজ দিলে? টুনি, তুই কি আমাকে সন্দেহ করছিস? তাও তোর ছোট ছোট বাচ্চাদের জন্য। শুন টুনি, তরমুজটি তোর ছানাদের দিয়েই আমি চলে এসেছি, তারপর হয়তো তোর ছানারা পুরো তরমুজটি খেয়ে এখন মিথ্যা কথা বলছে। তখন টুনি ভাবে, হয়তো তার ছোট ছোট ছানাগুলো তরমুজ খেয়ে এখন ভুলে গেছে। হয়তো কাক ভাইয়া তরমুজ আমার বাসায় পৌঁছে দিয়েছিল, আর তারপর আমার ছানারা তরমুজটি খেয়ে ফেলেছে, এখন মনে করতে পারছে না। টুনি এই কথা ভেবেই তার বাসায় চলে যায়। আর এইদিকে কাক বলে, আমার মাথায় সব সময় দুষ্ট বুদ্ধি থাকে, কিভাবে টুনি আর তার ছানাপোনাদের বোকা বানালাম, ভাবতেই হাসি পাচ্ছে। টুনি বাসায় আসলে তার দুই ছানা কান্না করে আর বলে, আম্মু আম্মু, আমাদের তরমুজ এনে দাও না, তরমুজ খাবো। আরে কি যন্ত্রণা, একটি খেয়েও পেট ভরেনি। আম্মু, আমরা তো খাইনি, তো পেট ভরবে কিভাবে বলো? হইছে থাক, মিথ্যা কথা আর বলিস না। আম্মু, বিশ্বাস করো, আমরা তরমুজ খাইনি। কিভাবে বিশ্বাস করবো বল? তোরা এখন অনেক ছোট, হয়তো তরমুজটি খেয়ে ফেলেছিস, তারপর ভুলে গেছিস, এখন মনে করতে পারছিস না। না না আম্মু, বলছি তো কাকাঙ্কেল বাসায় আসেনি, আর আমরা তরমুজটি খাইও নি। টুনি দুই ছানা এভাবে কান্নাকাটি করতে থাকলে টুনি বলে, দেখি আমি আরেকটি তরমুজের ব্যবস্থা করতে পারি নাকি। পরের দিন সকাল হতেই টুনি টিয়ার বাসায় চলে যায়। টিয়ার বাসায় এসে টিয়ার থেকে কিছু টাকা ধার নিয়ে বাজারে চলে যায়। তারপর বাজার থেকে আরেকটি তরমুজ কিনে আর তারপর সেই তরমুজ মাথায় নিয়ে বাসায় আসতে থাকে। সেই দিনের মতো টুনি মাথায় করে তরমুজটি নিয়ে বাসায় আসছিল, আর তার সামনের কাছেই কাক দাঁড়িয়েছিল। কাক আজকেও টুনিকে দেখে বলে, আরে টুনি আজকেও মাথায় করে কি যেন নিয়ে আসছে। কাক এই কথা বলেই নিচে নেমে আসে। তারপর কাক নিচে নেমে এসে দেখে টুনি আজকেও আরেকটি তরমুজ নিয়ে বাসায় যাচ্ছে। আরে এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি, আজকেও এই তরমুজটা আমার নিতেই হবে, দুষ্ট বুদ্ধি তো আমার মাথায় কম না। কি রে টুনি, আজকেও তরমুজ নিয়ে বাসায় যাচ্ছিস? জি কাক ভাইয়া, কিন্তু তুমিও আজকে এখানে কি করছো? না মানে ইয়ে
দিয়েছিলে কেন? তখন কাক আবারও টুনিকে বোকা বানিয়ে তরমুজটি নেওয়ার জন্য মিথ্যা কথা বলে। শোন টুনি, আমাদের পাশের গাছে প্রতিবেশী পায়রা আছে না? জি কাক ভাইয়া। পায়রা তো খুব অসুস্থ, মনে হয় না সে আর বাঁচবে। কি বলো কাক ভাইয়া, পায়রার আবার কি হলো? জানি না কি হয়েছে, শুধু দেখলাম বিছানায় শুয়ে আছে, আর সে বারবার বলছে, কাক ভাইয়া আমার প্রতিবেশী টুনিকে একবার মরার আগে দেখতে চাই, তাকে আমার বাসায় এখনি দেখতে আসতে বলো। তাই তোকে এই খবর জানানোর জন্যই গাছে বসেছিলাম টুনি। কিন্তু কাক ভাইয়া, আমার মাথায় তো তরমুজ, এই তরমুজ দিয়ে আবার পায়রার বাসায় যাব কিভাবে বলো? তখন কাক সেই দিনের মতো আবারও বলে, আরে টুনি, তুই তরমুজটা আমাকে দে, আমি তোর বাসায় তোর ছানাপোনাদের কাছে পৌঁছে দিব নে। কিন্তু কাক ভাইয়া, মানে ইয়ে মানে? ও বুঝেছি, টুনি তুই আমাকে বিশ্বাস করিস না তাই তো? আচ্ছা আমি সাহায্য করতে চাইলাম, করতে দিবি না তাহলে চলে যাই। আরে কাক ভাইয়া, রাগ কেন করছো? আমি এখনই তরমুজ তোমার কাছে দিচ্ছি, তুমি আমার ছানাপোনাদের কাছে পৌঁছে দিও। তারপর টুনি কাককে আবারও তরমুজটি কাককে দিয়ে দেয়, আর টুনি পায়রার বাসায় রওনা দেয়। এইদিকে কাক বলে, হা 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 টুনি, তুই তো আসলে বোকা, আবার তোকে বোকা বানিয়ে তরমুজ নিয়ে নিলাম, যাই এখন বাসায় গিয়ে আরামে কেটে কেটে খাই। তারপর কাক তরমুজটি বাসায় নিয়ে আবারও কেটে পেট ভরে খেয়ে ফেলে। আর এইদিকে টুনি পায়রার বাসায় চলে আসে, এসে দেখে পায়রা পুরোপুরি সুস্থ দাঁড়িয়ে আছে। আরে পায়রা ভাইয়া, তুমি কি ভালো হয়ে গেলে নাকি? পায়রা এই কথা শুনে অবাক হয়ে বলে, ভালো হয়ে গেলাম মানে? আমি অসুস্থ ছিলাম কবে? কাক ভাইয়া যে বললো তুমি নাকি খুব অসুস্থ, আমাকে দেখেছ একবার আমাকে দেখবে বলে? পায়রা তখন বলে, দূর, আমি এসব আবার কাককে কখন বললাম? আমি তো খুব ভালো, অসুস্থ হইনি, আর তোকে ডাকিও নি। টুনি এই কথা শুনে কোনো কিছু না ভেবেই তার বাসার দিকে রওনা দেয়। টুনি বাসায় এসে সেই দিনের মতো আবারও তাদের ছানাপোনাদেরকে বলে, কি আমার ছানারা, তরমুজটি খেতে কেমন লাগলো? ছানারা এই কথা শুনে আজকেও বলে, কি বলছো আম্মু, তরমুজ খেলাম কখন, আর না খেয়ে কিভাবে বলবো তরমুজ খেতে কেমন লাগলো? টুনি তো এই কথা শুনে আবারও আশ্চর্য হয়ে যায়। কি বলছিস, আজকেও তোদের কাক আঙ্কেল তরমুজ নিয়ে আসেনি? না আম্মু, আজকেও তো কেউ আসেনি। মিথ্যা কথা বলিস না কিন্তু। মিথ্যা কথা বলছি না আম্মু, সত্যি বলছি, কাক আঙ্কেল আজকেও আসেনি, আর তরমুজ আমরা খাইও নি। আচ্ছা তোরা বাসায় থাক, আমি এখনই আসছি। তারপর টুনি একাই কাকের বাসার দিকে রওনা দেয়। টুনি কাকের পাশে এসে বলে, কাক ভাইয়া, ও কাক ভাইয়া। কে রে টুনি, তুই আজকে এসেছিস? হ্যাঁ কাক ভাইয়া, তুমি নাকি আমার বাসায় যাওনি, আর তরমুজও দাওনি আমার ছানাদেরকে, আর তারা খায়ও নি। কাক তখন একটু চালাক ভাবে বলে, কি বলছিস টুনি, তোর ছানারা তো খুব দুষ্ট, আমি সেই দিনও তরমুজ নিয়ে গেলাম, খেয়ে বলছে তারা খায়নি, আজকে আমি তোর বাসায় তরমুজ পৌঁছে দিয়ে আসলাম, তাও বলছে আজকে খাইনি। আমার ছানারা তো বললো, তাই তোমাকে জিজ্ঞাসা করতে আসলাম। তার মানে টুনি, তুই আমাকে সন্দেহ করছিস নাকি? আরে কাক ভাইয়া, আমি সেটা বলতে চাইনি। চুপ টুনি, আমি জানি এখনো হয়তো ভাবছিস আমি আগের মতো দুষ্ট কাক রয়ে গেছি, আসলে আমি যে এখন কত ভালো হয়ে গেছি সেটা শুধু আমিই জানি। আরে কাক ভাইয়া, রাগ করো না। চুপ টুনি, এই কারণে আমি কারো সাহায্য করি না, সাহায্য করলেও খারাপ হয়ে যায়। যা টুনি এখান থেকে যা, আমার মেজাজ গরম করে দিয়েছিস, যা তো তুই এখন। এই কথা শুনে টুনি কাকের বাসা থেকে চলে যায়। টুনি তার বাসায় যাওয়ার আগে বনের ভিতরে একটি গাছে দাঁড়িয়ে ভাবে আর বলে, এখন তো বাসায় গেলে আবারও ছানারা তরমুজ খেতে চাইবে, আর আমার কাছে তো কোনো টাকাই নেই, আর টিয়া ভাইয়া তো কিছু টাকা দিয়েছে, তার কাছে গেলেও কোনো টাকা পাবো না, এখন কি করবো, কিভাবে তরমুজ নিয়ে বাসায় যাব।
তখন টুনি ভাবে পায়রার কাছে গেলে হয়তো কিছু টাকা পেতে পারে। যাই দেখি পায়রা ভাইয়ার কাছে কোনো টাকা পায় নাকি। তারপর টুনি পায়রার বাসার দিকে রওনা দেয়। পায়রার বাসায় টুনি আসলে পায়রা বলে, কে রে টুনি, তুই আবার আমার বাসায় কেন? না মানে পায়রা ভাইয়া, আমি একটু বিপদে আছি। কিসের বিপদ রে টুনি?